আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, গণেশ চতুর্থী উৎসবে মাতল শহর, পৃথিবীকে সুস্থ রাখার আশিস কামনা। পিএইচির কাজ করতে এসে প্রাণ হারালেন তিন শ্রমিক, এলাকা জুড়ে চাঞ্চল্য। উচ্ছেদ অভিযান, পাথরকান্দিতে গুটিয়ে দিল 15টি দোকান ঘর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর রাঙ্গিরখাড়ের ত্রিধারা যুব সংঘের 11তম বাৎসরিক গণেশ চতুর্থী উৎসব সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনেই অনুষ্ঠিত হয়। বৃহস্পতি ও শুক্রবার এই দুদিন অগণিত ভক্তরা সরকার কর্তৃক সম্পূর্ণ বিধিনিষেধ পালন করে পূজার্চনায় সামিল হন। মহোৎসবে সামিল হয়ে প্রত্যেক ভক্তরাই করোনার করাল গ্রাস থেকে পৃথিবী সেরে উঠতে আশিস কামনা করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংঘের সদস্য কেশব বণিক বলেন, গণেশ চতুর্থীতে আমাদের 11 বছর পূর্ণ হলো। 2011-তে আমাদের ত্রিধারা যুব সংঘ ভীষণ বড় আকারে গণেশ চতুর্থী উৎসব আয়োজনের আমরা প্রথম ব্যবস্থা করি। তারপর ধীরে ধীরে এই পুজো প্রতি বছরই আমরা করতে থাকি। বরাকভেলিতে বেশ কিছুটা জাঁকজমক পুজো হয়ে আসছে। বিগত 2 বছর 2020 এবং 2021 আমরা সেরকম করতে পারিনি। আপনারা প্রত্যেকে জানেন ডিউটি করোনা, এর জন্য আমরা পূজা ছাড়িনি, পূজা করেছি, আটাটা একটু ছুটো হবে। এই বছর আমরা সেই ধারায় চলছি। গভর্নমেন্ট রুল অনুযায়ী আমরা সব কিছু মেনে, কোভিড প্রোটোকল মেনে আমরা পুজো করে আসছি। এই বছর সারাদিন চতুর্থী অনুষ্ঠান আছে সন্ধে পর্যন্ত। আজকে আমরা সকালবেলায় পুজোর আয়োজন শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে। এখন বাবা গণপতি দেবের ভোগ হলো, ভগবান বিষ্ণুর ভোগ হলো, এই ভোগ নিবেদন করে আজকে আমাদের দুপুরের আয়োজন শেষ। সন্ধ্যায় সন্ধ্যা আরতি হবে, বৈকালী পূজা হবে, ব্রাহ্মণ আসবে আরতি করবে, তারপরে সন্ধ্যার পরেও প্রসাদ দেওয়া হবে। এখন দুপুরে আমরা যে অন্নপ্রসাদের ব্যবস্থা করেছি সেটা আর আধা ঘন্টা পরে আমরা শুরু করব। অন্যান্য বছরে আমরা যেভাবে ভীষণ বড় আকারে করতে পেরেছি ডিউ টু কোভিড প্রোটোকল, আমরা সেভাবে করতে পারছি না। সরকারের সব আইনগুলো মেনে আমরা করছি। গণেশ চতুর্থী উপলক্ষে শিলচর অম্বিকাপুরটিতে গণেশ পূজার আয়োজন করল হ্যাপি বয়েজ গ্রুপ। শুক্রবার সমস্ত কোভিড প্রোটোকল মেনে পূজার্চনা করা হয়। কোভিড বিধি লঙ্ঘন না হয় সেদিকে পুরো নজরদারি রেখেছেন আয়োজক কমিটির সদস্যরা। এদিন মাস্ক ছাড়া ভক্তদের পুজো মণ্ডপে প্রবেশের ছাড়পত্র দেয়নি আয়োজকরা। পাশাপাশি মন্দিরে চলে স্যানিটাইজেশন ও পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আগামী রবিবার বিসর্জনের মাধ্যমে পুজোর সমাপ্তি ঘটবে বলে জানানো হয় কমিটির পক্ষ থেকে। পিএইচির কাজে এসে প্রাণ হারালেন তিন শ্রমিক। মৃত শ্রমিকদের নাম সেলিম উদ্দিন লস্কর বয়স 40 বছর, নাজিম উদ্দিন মজুমদার বয়স 45 বছর ও শামসুল আলম মজুমদার বয়স 16 বছর। ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর তুপখানা পার্ট টুতে। এ নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে জানা যায়, শুক্রবার তোপখানা পার্ট টুতে থাকা পিএইচির জলের ট্যাঙ্কের ভেতর জেনারেটর লাগিয়ে জল নিষ্কাশনের সময় এই দুর্ঘটনা সংঘটিত হয়। প্রথম শ্রমিক সেলিম উদ্দিন লস্কর পাম্পের সুইচ অন করে ট্যাঙ্কের ভেতরে প্রবেশ করেন, কিন্তু ট্যাঙ্কের ভেতরে কোনো ধরনের ভেন্টিলেশন না থাকায় জেনারেটরের গ্যাস বেরিয়ে পুরো ট্যাঙ্কের ভেতর অন্ধকার করে তোলে। অনর্গলভাবে গ্যাস নির্গত হয়, সেলিম ভেতরে আটকে পড়েন। সেলিমকে বের করে আনতে ট্যাঙ্কের ভেতর নাজিম উদ্দিন মজুমদার ও শামসুল আলম মজুমদার প্রবেশ করলে তারাও ট্যাঙ্কের ভেতরে আটকে পড়েন। ঘটনা সংঘটিত হওয়ার পরেই ট্যাঙ্কের ভেতরেই প্রাণ হারান এক শ্রমিক। বাকি দুজনকে স্থানীয়দের সহযোগিতায় ট্যাঙ্কের ভেতর থেকে বের করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। স্থানীয়রা জানান, ট্যাঙ্কের কাজে টাকা বাঁচানোর জন্য দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ট্যাঙ্কের ভেতর সিঁড়ি বা ভেন্টিলেশনের কোনো সুবিধা রাখেননি, যার ফলে এমন দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে এদিন তিন শ্রমিকের।
স্থানীয়রা নিহত শ্রমিকদের পরিবারে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে সাফ হুঁশিয়ারি দেন। এটা এই ট্যাঙ্কি একটা বানানো আর ট্যাঙ্কির ভিতরে ঢুকিয়ে জল পরিষ্কার করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তিনজনের মধ্যে একজন স্পট ডেড, আমরা এখানে ডেড বডি হিসাবে বাইর করেছি, বাকি দুজন মেডিকেলে গিয়ে মারা গিয়েছে। শুনতে পেয়েছি যে দুজনই মারা গিয়েছে, কিন্তু দুঃখের বিষয় এটা, আজকে যে কাজ হচ্ছে, আজকে কন্ট্রাক্টর কোথায় বা ওর লোক কোথায়, আজকে যারা কাজ করছে, আজকে যাদেরকে কাজ করানো হয়েছে, এই গরিবগুলো মানুষ আমরা ইনসাফ চাই। কেন না, যে সরকারি নিয়ম মতে কাজ হওয়ার কথা সেটা হচ্ছে না। এই যে ট্যাঙ্কিটা আজকে বানানো হচ্ছে, এটার মধ্যে একটা সিঁড়ির দরকার, যে সিঁড়ি না থাকার কারণে আজকে দু তিনজন আমরা তরতাজা প্রাণ আমরা কোয়াতে হয়েছে। আজকে যদি সিঁড়িটা থাকতো, তাহলে এই তিনজন লোক যে কোনো অবস্থায় উপরে এসে পৌঁছে যেত পারতো, ওদের প্রাণটা বেঁচে যেত। কিন্তু আজকে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর এই সিঁড়ি না দেওয়ার কারণে পয়সা বসানোর জন্য আজকে তিনটা প্রাণ নিয়েছেন। আমরা উপযুক্ত ইনসাফ চাই, জাস্টিস চাই। আমাদের দাবি প্রত্যেককে 10 লাখ করে দেওয়া হোক কনসেশন হিসাবে। একজনের নাম সলিমুদ্দিন লস্কর, নাজিমুদ্দিন মজুমদার আর শামসুল আলম মজুমদার, এই তিনজন লোক টোটাল। আপনার কি লাগে? ফের উচ্ছেদ অভিযানে পাথারকান্দিতে 15টি দোকানঘর গুটিয়ে দিল প্রশাসন। বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযান চালায় পাথারকান্দি সার্কেল প্রশাসন। পাথারকান্দি সার্কেল আধিকারিক অর্পিতা দত্ত মজুমদার নেতৃত্বে এক প্রতিনিধি দল সিআরপিএফ বাহিনীদের সাথে নিয়ে পাথারকান্দির তে মাথায় থাকা বেশ কয়েকটি দোকান গুটিয়ে দেওয়া হয়। সেখানে এক্সিভেটর লাগিয়ে অবৈধভাবে সরকারি জমিতে থাকা 15টি দোকানঘর ভেঙে দেওয়া হয়। সার্কেল কার্যালয়ের আমিন আব্দুর রউফ বলেন, পাথারকান্দির টাউন মৌজার অধীনে দ্বিতীয় খণ্ডে 630 নম্বর দাগ নম্বরে প্রায় 12-6 টাক সরকারি জমি দখল মুক্ত করা হয়। গুড়িয়ে দেওয়া এই 15টি দোকানঘরের মধ্যে 4টি দোকানঘর ছিল পাথারকান্দির টাউন কালীবাড়ি পরিচালন সমিতির। এদিকে এই ভাঙচুর নিয়ে একাংশ দোকানের অর্ধেকাংশ ভাঙচুরের ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয় সচেতন মহলে। যদিও বিষয়টি নিয়ে আমিন আব্দুর রউফ বলেন, সরকারি প্রাপ্ত জমির মাপ যোগ করেই একাংশ দোকানের অর্ধেকাংশ ভাঙা হয়। তিনি এও জানান, এই উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীরাও সার্কেল প্রশাসনকে সহযোগিতা করেছেন। এটা মধ্য হইল পাথারকান্দির টাউন দ্বিতীয় খণ্ড 630 নম্বর দাগ। এখানে 1200টা পাট্টার মাটি আছে, কিন্তু এখানে 11 জন দোকানদার আছে আর কালীবাড়ি কোনো দিন করতে আছে সবচেয়ে দোকান। তারা দোকানগুলো যখন নির্মাণ করছে, নির্মাণ করার সময় দিয়া তারা 1200টা ঘর জায়গা তারা দিয়া আরও 1100টা মাটি তারা অবৈধভাবে দিয়া বুঝি বৈধ মাটি দখল করে দিয়েছে। আর এই দখল কী করে 1100টা মাটি আছে, এই 1100টা মাটি আমরা উদ্ধার করি। তারা 1200টা মাটি আছে পাট্টার ইচ্ছা তারা জায়গাটা। তারারে আগে আমরা 2015 দিয়ে তারারে নোটিশ দিয়ে দিয়েছি এই নোটিশের বলে, কিন্তু আজকে আমরা যখন উচ্ছেদ কার্য চালাইছি তখন এই 11 জন দোকানদার বা খালিবাড়ির যে 60টা দোকান আছে খালিবাড়ির কমিটির পক্ষ থেকে আর এই 11 জন দোকানদার আসলাম, এই দোকানের পক্ষ থেকে আপনারা বিরাট বিশেষ বিরাট সাহায্য করছে, আন্তরিকভাবে তারা সাহায্য করছে। তারা কইছে যে ভুলবশত এটা আমরা জানছি না, বা আমরা যে 1200টা পাট্টার মাটি আছে এই 1200টা লোকে অতিরিক্ত যে মাটিগুলো ঢুকে গেছে এটা উচ্ছেদ করতে পাথারকান্দি রাস্তার জন্য নিষ্কাশ করতে এটা আমরাও সহযোগিতা করি আর তারার সহযোগিতায় আমরা সম্পূর্ণ উচ্ছেদ হয়ে যাচ্ছি। হাইলাকান্দি পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে সম্প্রতি ইউটিউব চ্যানেল ও কয়েকটি সংবাদপত্রে যে খবর প্রকাশিত হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যে। উল্লেখ্য, ইউটিউব চ্যানেল ও কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল যে হাইলাকান্দি পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গত 6ই সেপ্টেম্বর হানা দেয় জেলা শাসক রোহন কুমার ঝা। এদিন বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম মাঝার ভূঁইয়াকে অনুপস্থিত পেলে তার একদিনের বেতন কর্তন করা হয় বলে খবর প্রকাশিত করা হয়। এমন ভুয়ো সংবাদ প্রকাশিত করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ তীব্র প্রতিবাদ সহ ধিক্কার জানান। পরে সাংবাদিকদের সাথে সেদিনের বৃত্তান্ত তুলে ধরে তারা বলেন, এদিনের সাংবাদিক সম্মেলনে বিদ্যালয় অধ্যক্ষের সাথে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ স্বপন সিংহ, শিক্ষক
সোহেল আহমেদ, শিক্ষিকা গার্গী ভট্টাচার্য, শিক্ষক জাহাঙ্গীর আলী প্রমুখ। পাথারকান্দিতে ভারতীয় জীবন বীমা নিগম ওরফে এলআইসির প্রিমিয়াম সেন্টারের দ্বার উদ্ঘাটন হল। বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ পাথারকান্দি উত্তর রেলওয়ে গেট সংলগ্ন স্থানের এক পাকা ভবনে করিমগঞ্জ শাখার ডেভেলপমেন্ট অফিসার মফিজুল হক তাপাদার সহ অন্যান্য বিশিষ্টদের উপস্থিতিতে ফিতা কেটে দীর্ঘ প্রতীক্ষিত এই সেন্টারটির শুভারম্ভ করেন এলআইসির শিলচর শাখার প্রবন্ধক মৃগাঙ্গ গোড়া। পরে এ নিয়ে আয়োজিত এক সভায় প্রত্যেক বক্তারাই মফিজুল হক তাপাদারের এই প্রচেষ্টাকে স্বাগত জানান। তারা বলেন, এলআইসির করিমগঞ্জ শাখা অনুমোদিত এই প্রিমিয়াম সেন্টারের উদ্বোধনের সাথে সাথে এখানকার উপভোক্তা ও এজেন্টদের অনেক সুবিধা হবে। তারা এই প্রিমিয়াম সেন্টার থেকে প্রাথমিক পরিষেবাগুলোর সুবিধা পাবেন। পলিসি প্রিমিয়াম ছাড়াও ন্যূনতম পরিষেবা পেতে সময় ও অর্থ ব্যয় করে জেলা সদর শাখায় ছুটতে হবে না গ্রাহক সহ এজেন্টদের। অনুষ্ঠানে এলআইসির প্রত্যেক আধিকারিকরা এ ব্যাপারে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। এদিন উপস্থিত অতিথিদের হাত ধরেই স্থানীয় এক গ্রাহক প্রিমিয়ামের নগদ অর্থরাশি জমা দিয়ে কার্যালয়ের শুভারম্ভ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলআইসির শিলচর শাখার প্রবন্ধক পঙ্কজ কুমার রায় চৌধুরী, প্রোডাক্ট ম্যানেজার মানিকলাল রায়, করিমগঞ্জ শাখার সেলস প্রবন্ধক সেলিম হেক্কানি প্রমুখ। অত্যন্ত আনন্দিত যে এখানে আমাদের করিমগঞ্জ ব্রাঞ্চের ডেভেলপমেন্ট অফিসার, যিনি এবছর এসবিএসএফ নিয়েছেন, এসবিএসএফের পূর্ব প্রদেশের সিনিয়র বিজনেস অ্যাসোসিয়েট শ্রী মফিজুল হক তোপাদার স্যার, তিনি আজকে নিজস্ব অফিস উদ্বোধন করলেন এবং আমি অত্যন্ত আনন্দিত যে আমি এই উদ্বোধনে সামিল হতে পেরেছি। আমার সঙ্গে করিমগঞ্জ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার আছেন, আমাদের ডিভিশনের প্রোডাক্ট ম্যানেজার আছেন, ডিএম সেলস রয়েছেন এবং প্রত্যেক মেম্বার যারা ওই টিমের তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই। এই এসবি অফিস হচ্ছে এলআইসির অথরাইজড অফিস, যেখানে প্রিমিয়াম কালেকশন করা যাবে, যে রিনিউয়াল প্রিমিয়ামগুলো ডিউ হয়, কিছু নিউ বিজনেসের কালেকশন করা যাবে এবং কিছু কিছু সার্ভিস, কিছু লিমিটেড সার্ভিস এই অফিস থেকে পাওয়া যাবে। তো আমি নিশ্চিত যে এই অফিস ওপেন হওয়ার ফলে এই এলাকায় যে সমস্ত কাস্টমার রয়েছেন, এলআইসির পলিসি ধারক রয়েছেন, তারা এখানে এসে তাদের প্রিমিয়ামগুলো জমা দিতে পারবেন বা অন্যান্য কিছু ইনফরমেশান এই অফিস থেকে তারা পেতে পারবেন। আমাদের এজেন্ট বন্ধু যাদের বারবার করিমগঞ্জে যেতে হয়, তাদের বারবার যেতে হবে না, তাদের যে প্রাইমারি যে সার্ভিস বা প্রিমিয়াম জমা করা সেটা এই অফিসেই করতে পারবেন। তো আমি নিশ্চিত যে এলআইসির যে মেসেজ আরও স্প্রেড করছে এই সমস্ত অফিসগুলো খোলার ফলে, এবং আমি নিশ্চিত যে এই এলাকায় এলআইসির অ্যাওয়ারনেস আরও বাড়বে এবং আমাদের বিজনেসের সঙ্গে সঙ্গে কাস্টমাররাও এর ফলে উপকৃত হবে। ভারতীয় জনতা যুব মোর্চার লক্ষ্মীপুর এবং বিন্নাকান্দি মণ্ডল কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী, সাধারণ সম্পাদক শম্ভু ঠাকুর, সম্পাদক শুভম রায় সহ মণ্ডল স্তরের সদস্যরা। এদিন লক্ষ্মীপুর মণ্ডল যুব মোর্চা পর বিন্নাকান্দি মণ্ডলে সভা অনুষ্ঠিত হয়। দুই সভায় পৃথক পৃথক বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৌশিক রায় ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের প্রতি লক্ষ্য রেখে দেশের উন্নয়নে এগিয়ে আসার জন্য সকল যুব মোর্চার সদস্যদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান করেন। তিনি সমাজকে ঐক্যবদ্ধ করতে এবং দলকে শক্তিশালী রূপে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যুব মোর্চার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন জেলা
যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী সহ অন্যান্যরা। দেশের গণতন্ত্র রক্ষা করতে এগিয়ে আসতে সবার কাছে তাদের কাতর আবেদন জানিয়েছেন সিপিআইএম করিমগঞ্জ জেলার সম্পাদক নির্মল দে। তিনি বলেন, সমগ্র দেশব্যাপী কেমন যেন উথাল পাথাল চলছে। পাওনা আদায়ে কৃষকরা যখন আন্দোলনে সামিল হয়েছেন তাদের উপর এমনটা আক্রমণ। বর্তমানে ত্রিপুরার বামপন্থী সদস্যদের উপর আক্রমণ চলছে। কার্যালয় ভাঙচুর ইত্যাদি শাসকদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি তাদের বিরুদ্ধে তোপ দাগলেন করিমগঞ্জ সিপিআইএম কর্মকর্তারা। শুক্রবার করিমগঞ্জে দলের ডাকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের কালীবাড়ি রোডস্থিত কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল। প্লেকার্ড হাতে নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন দলীয় সদস্যরা। ত্রিপুরা সরকারের বামপন্থী বিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। কোনো রাখ ঢাক না রেখে দলীয় জেলা সম্পাদক নির্মল দে সাংবাদিকদের কাছে এভাবেই মত ব্যক্ত করেন। বিগত কিছুদিন যাবৎ এখনো সেটা অব্যাহত আছে, গোটা ত্রিপুরা জুড়ে বিজেপি সংগঠিতভাবে ফেসিবাদী কায়দায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমাদের বিভিন্ন রাজ্য দপ্তর থেকে শুরু করে পার্টির বিভিন্ন জেলা দপ্তর, আঞ্চলিক দপ্তরগুলোকে তারা পুড়িয়ে দিচ্ছে। আমাদের হাজার হাজার কর্মীকে তারা আক্রমণ করছে এবং গাড়ি ঘোড়া এগুলো জ্বালিয়ে দিচ্ছে আমাদের পার্টির। এর প্রতিবাদেই আমরা এই সংগঠিত করছি। বিরোধী গোটা ভারতবর্ষে বিজেপি চাইছে ফেসিবাদী কায়দায় বিরোধী কণ্ঠ রোধ করে দেওয়া। যেখানে গণ আন্দোলনের প্রথম সারিতে যারা আছেন তাদের উপরেই তারা আক্রমণ সংগঠিত করছেন, যে দলই হোক যে মতবাদী হোক। আপনারা জানেন আপনার আজকে কৃষকরা যে আন্দোলন করছেন, আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে আমরা জেনেছি কৃষকের উপর আক্রমণ সংগঠিত করছেন। সেখানে শুধু বামপন্থীরা না, বিভিন্ন সংগঠন আজকে কৃষকের অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। তেমনি ত্রিপুরাতেও আজকে যখন বামপন্থী আন্দোলন শক্তিশালী, সেখানে মানুষের রুটি রুজির লড়াইয়ে যারা পুরোভাগে দাঁড়িয়ে রক্ষা করার আন্দোলন করছেন, সেটাকে কণ্ঠরোধ করে দেওয়ার জন্য, নির্মূল করে দেওয়ার জন্য বিরোধী মতকে এই পরিকল্পিত আক্রমণ তারা সংগঠিত করছেন। আমরা এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা গোটা ত্রিপুরাবাসীর কাছে আমরা এই বার্তা দিতে চাই এবং আমাদের জেলার মানুষকেও আমরা এই আহ্বান জানাচ্ছি, গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসুন। আপনার জীবন জীবিকা রক্ষার আন্দোলনকে বাঁচানোর জন্যই এই ফেসিবাদী আক্রমণকে সর্বশক্তি দিয়ে মোকাবিলা করার জন্য সোচ্চার হন। এই আহ্বান দেওয়ার জন্য, এই বার্তা দেওয়ার জন্যই আজকে আমরা এখানে সংগঠিত। শহরের নিকটবর্তী তারাপুর জিপির অন্দরমহলে বেহাল সড়ক সহ জমাজলের সমস্যায় বিধায়কের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি বলে ক্ষোভ ব্যক্ত করলেন স্থানীয় লোকজন। তারা জানান, দীর্ঘদিন থেকে জিপি সভাপতির উদাসীনতার দরুন সরকারের বিভিন্ন যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন জিপির লোকজন। বিভীষিকাময় গলির কাদাময় সড়কগুলো তুলে ধরে জিপি সভাপতির কাজকর্মের তীব্র প্রতিবাদ ও সমালোচনা করেন তারা। সরকারি অর্থে সড়ক সংস্কারের সুবিধা না পেয়ে প্রতি বর্ষায় নিজেরা চাঁদা তুলে পাথর মাটি ফেলতে বাধ্য হন তারা। সমস্যা নিয়ে জিপি সভাপতি দ্বারস্থ হলে ফান্ড নেই বলে অজুহাত শুনতে হয়। সমস্যার সুরাহা না পেয়ে হস্তক্ষেপ কামনা করে স্মারকপত্র দেন বিধায়ককে, কিন্তু বিধায়কও আজ অবধি সমস্যা নিরসনে কোনো পদক্ষেপ নেননি বলে আক্ষেপের সুরে জানান তারা। ওই জমাজলের কবলে আইসিডিএস এর অন্তর্গত একটি স্কুলও আবদ্ধ। একটু বৃষ্টি দিলেই একদম রাস্তাতে জল হয়ে যায়, বাইক নেওয়া যায় না, ভীষণ অসুবিধা হয়, বাইক রাস্তাতে নিয়ে আসে, হেঁটে হেঁটে বাইকে যেতে হয়। তো এটা নিয়ে কি আপনারা যে পঞ্চায়েত আছে ওনার দ্বারস্থ হয়েছেন? না, অনেক কিছু করা হয়েছে ওইটা নিয়ে। আমরা গলির যে মতলব যারা যারা রয়েছে সবাই মিলে এটা বিধান কিছু করা হয়েছে, সেটা হয়নি। কতটুকু জল হয়? আটু জল তো আটু জলে হয়ে যায় পুরো একদম এই সাইড দিয়ে পুরো একদম। এটা তো পুরো ডুবাইলি থাকে, সামনে যে রাস্তাটা আছে টার্নিংটার সামনে এটা তো পুরো ডুবাইলি থাকে। বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না কোনো, ওই যেটা স্কুল আছে এটা তো জল হয়ে যায় পুরো একদম, ডুবে যায় স্কুলটাও। বাচ্চা কাচ্চা আসতে পারে না না ওই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। গণেশ চতুর্থী উৎসবে মাতল শহর, পৃথিবীকে সুস্থ রাখার আশিস কামনা। পিএইচির কাজ করতে এসে প্রাণ হারালেন তিন শ্রমিক, এলাকা জুড়ে চাঞ্চল্য। উচ্ছেদ অভিযান, পাথরকান্দিতে গুটিয়ে দিল 15টি দোকান ঘর।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।